ফিরলাম বিরতির পর। বীরভূমে ভোট পরবর্তী হিংস অব্যাহত। সিউড়ির পারুল জাঙ্গায় রাজনৈতিক হামলায় উত্তপ্ত। মাঝগ্রামে সিপিএম কর্মীদের বাড়িতে হামলা হয়, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বৃহস্পতিবার ভোট, তার আগেই উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার শান্তিপুর। গতকাল রাত 3টা নাগাদ 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল বিশ্বাস নামে এক সিপিএম সমর্থকের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। মারধরের পর দেওয়া হয় হুমকিও। বিষয়টি জানিয়ে সঙ্গে সঙ্গে শান্তিপুরে জোট প্রার্থী কংগ্রেসের অরিন্দম ভট্টাচার্যকে ফোন করেন তিনি। ওই রাতে শান্তিপুর পৌরসভার বিরোধী দলনেতা সিপিএম এর সৌমেন মাহাতোকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন অরিন্দম ভট্টাচার্য। অভিযোগ তাঁদের ওপর হামলা হয়, ভেঙে দেওয়া হয় তাঁদের গাড়ি। অভিযোগ তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার শাসক দলের। ঘটনার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম কংগ্রেস সমর্থকেরা। জমজমাট ভোট প্রচার। সিপিএম প্রার্থী ইনসার আলীর সমর্থনে হরিহরপাড়া বাজার এলাকাতে বেরোয় কর্মী সমর্থকদের মিছিল। পিছিয়ে নিয়ে হরিহরপাড়া তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ, তিনিও বাড়ি বাড়ি প্রচার সেরে নিলেন। জঙ্গিপুরে শেষবেলার প্রচারে ঝড় তুললেন তৃণমূলের জাকির হোসেন। ফরাক্কায় বাম কংগ্রেসের জোট প্রার্থী মইনুল হক প্রচার করলেন গোটা শহর ঘুরে। বালির 57 নম্বর ওয়ার্ডে তৃণমূলের বৈশালী ডালমিয়া প্রচারে হাজির ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বালির বারেন্দ্রপাড়ায় হুটখোলা টোটোতে প্রচার সারলেন বৈশালী।